হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। প্রতিবারের মতো আজও আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে শুধুমাত্র মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও আরও কতকগুলো পোস্ট আছে যেখানে তোমরা বিভিন্ন শিক্ষকতার যোগ্যতায় তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো বিস্তারিত তথ্য জানাবো, তোমরা এখানে কীভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কবে এবং কীভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু প্রসিডিওর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে তোমাকে জানিয়ে রাখি, তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো এবারে আসি আমাদের মেন টপিকে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে এশিয়াটিক সোসাইটিতে তোমাদেরকে লাইব্রেরিয়ান এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এবং তার সাথে আরও কিছু পোস্ট দেওয়া হয়েছে, সেখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি এশিয়াটিক সোসাইটি কলকাতা .org এই অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ঠিক আছে। এখানে তোমরা আসার পর অফিসিয়াল যে নোটিশটি দেওয়া হয়েছে সেটি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তা আমরা অন স্ক্রিনে ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নোটিশ অনেক দিন আগেই দিয়েছিলো। আমরা এ নিয়ে ভিডিও দেরি করে যদিও দিচ্ছি, তোমরা কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক আজকেই কিন্তু আবেদন করে দিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলা হচ্ছে প্রথমেই অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান গ্রুপ বি, ঠিক আছে, রয়েছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ পে লেভেল 7 অনুসারে তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এজ লিমিট তোমাদেরকে বলা হচ্ছে ম্যাক্সিমাম 32, অর্থাৎ 32 বছর বয়স তোমাদেরকে কিন্তু এখানে ম্যাক্সিমাম নেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে স্থায়ীভাবে নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাদেরকে কোয়ালিফিকেশন বলা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরিয়ান সায়েন্সের ওপর, ঠিক আছে। তারপর অথবা বলা হচ্ছে অর অ্যান ইকুইভ্যালেন্ট ডিগ্রি। তারপরে এটি বলা হচ্ছে এলডিসি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট, নটি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাক্সিমাম এজ তোমাদেরকে বলা হচ্ছে 27 বছর এবং তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে এখানে আবেদন করতে হলে তোমাদেরকে ক্যান্ডিডেট শুড বি সার্টিফিকেট অফ স্কুল ফাইনাল, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে তোমাদেরকে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এখানে আবেদন করতে হলে। এবং তোমাদেরকে পে লেভেল 2 ম্যাট্রিক অফ 7 পে কমিশন অনুসারে তোমাদেরকে এখানে বেতনটি দেওয়া হবে। তারপরে এটি বলা হচ্ছে ব্লাইন্ডার একটি মাত্র শূন্যপদ রয়েছে, 27 বছর বয়স পর্যন্ত ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে 8 পাস যোগ্যতা দরকার এবং তোমাদেরকে বলা হচ্ছে এখানে 5 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দরকার এখানে আবেদন করতে হলে। তারপরে এটি বলা হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করাবে, গ্রুপ সি পোস্ট, 5টি ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল 1 অনুসারে তোমাদেরকে এখানে বেতন দেওয়া হবে, ম্যাক্সিমাম 32 ইয়ার্স এজ, যা এজ বলা হচ্ছে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে 8 পাস তোমরা করে থাকলে এবং সেই সঙ্গে তোমাদেরকে এক্সপিরিয়েন্স যা হচ্ছে এই কাজের ওপর। এবার আসি তোমরা এখানে কীভাবে আবেদন করবে। তোমাদেরকে আবেদন করতে হলে এখানে বলা হচ্ছে অফলাইন প্রসেসের মাধ্যমে এখানে আবেদনটি করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে বলা হয়েছে www.eshitsocietykolkata.org এই অফিসিয়াল ওয়েবসাইট, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো। অর্থাৎ তোমাদেরকে বলা আছে এই যে তোমাদের পিডিএফটা আমি অন করেছি, এই পিডিএফটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। এবং যে অফলাইন পোস্টের মাধ্যমে বা এই পোস্টের মাধ্যমে তোমাদেরকে আবেদনটি করতে হবে, ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, এই ঠিকানা তোমাদেরকে পোস্ট করতে হবে। এবং যে পদের জন্য আবেদন করছো খামের ওপর কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন পোস্ট অফ ড্যাশ, অর্থাৎ তোমাদেরকে যে পদের জন্য আবেদন করছো সেই পদটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে আবেদন করার শেষ তারিখ 30 নভেম্বর। আর এবং তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে তোমরা একেবারে শেষের দিকে চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, এটি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য ফর্ম। তারপরের ফর্মটি দেওয়া হয়েছে তোমাদেরকে দেখতে পাচ্ছ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপরের ফর্মটি বলা হচ্ছে যে ব্লাইন্ডার, ঠিক আছে। সমস্ত কিন্তু ফর্মগুলো দিয়ে দেওয়া হয়েছে, যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই পদটা সেই ফর্মটা প্রিন্ট আউট বার করতে হবে। এবং এর সঙ্গে কিছু
তোমার থেকে নোটিশটা ডাউনলোড করে নেবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা শেষে কিন্তু কোন কোন পদের জন্য কোন কোন ডকুমেন্টস পাঠাতে হবে, জেরক্স কপি, সেগুলো তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে। অবশ্যই সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। তো অবশ্যই তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিও। ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন যে কোনো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু মাঝে শেয়ার করতে পারেন।